শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মুন্সি লুৎফর রহমান, বাবার নাম মুন্সি নুরুজ, মৃত মুন্সি নুরুজ্জামান, মার নাম বেগম আরা, গিরাম সরুসোনা, ডাকঘর এন এস খোলা, উপজেলা লড়া। ছাত্রও ছিলাম, যুদ্ধের আগে আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আমার গ্রামের সব বামপন্থীর লোক ছিল, একটি মাত্র বিরাট গ্রাম, একটি মাত্র পরিবার, আমার পরিবার, আমরা আওয়ামী লীগ। আমার পরিবার খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের সময় যুক্ত হলাম আমি 7ই মার্চের পরে প্রথম গেলাম এলো যশোর, আবার ফিরে আসলাম। আমি ইন্ডিয়া যাই এলো ব্যারাকপুর না পুরুলিয়া ফুসারটা জায়গা সেই পর্যন্ত। তারপর শুনতে আমার বাপ মারে নকশাল মেরে ফেলাছে, আমি হয়তো ব্যাক করি, ব্যাক করে এসে আমি লড়াল থেকে আমার পাঞ্জাবিকে অ্যারেস্ট করে লড়ালে আমি থাকতাম তো, মারধর সে কী দেখি তা বলবো না। তারপর সেখানে জেলে যাই, জেলে মারিয়েই ফেলা তোমার তো জেলে যায়। তারপর ওই যে জেল ভেঙ্গে, হ্যাঁ আমি ভাবছি তা না, আমার লোকজন ছিল ওর ভিতরে, হ্যাঁ ভাঙ্গি আমি বারো নড়াল থানায় আমার নামে কেস হয়, 1 নম্বর আসামি আমার দিয়ে এসে রতরাঙ্গা চন্ডিয়াপুর ইউনিয়ন রতরাঙ্গা গ্রামে এসে উঠি, একটা বিরাট গ্রাম। ওই জায়গা যুদ্ধ শুরু করি পাতারখালি, পাতা এই নড়াল জেলায় একই জায়গা যুদ্ধ হয়েছে। আর তারপরে আমার গ্রামে যে বামপন্থী লোকসল লোকসল তারাও আমার সারেন্ডার করে, হ্যাঁ সরসোনা গ্রাম, হ্যাঁ ওই জায়গা। কমান্ডার এস এম জাহাঙ্গীর সাহেব, ডিপুটি হলো আবু তালেব মিয়া আমার ছোট ভাই, সে সময় ওই বঙ্গবন্ধু মারা গেছে। আমি খুলনা যে পলালাম এক হোটেলে, হ্যাঁ বঙ্গবন্ধু মারা পর যে পলালাম পলা হোটেল থালপুরি খুলনা হোটেল আসিয়ানা নাম করেছিল, ওই জায়গা আমার অন্য বাংলার ডাক নিষিদ্ধ ঘোষিত বাংলার ডাক কাগজ, হ্যাঁ তাই আমার রুমে পায় না, আমার বাথরুমের উপরে পায় সত্তর পিস কাগজ, হ্যাঁ সেই কেসে আমার দেয়, আমার দিয়ে আমার সর্বস্ব আমি বাঁচিয়ে আসছিলাম, বহু কষ্ট আত্মীয় স্বজন টাকা পয়সা চলো বলে আমার সর্বস্ব শেষ করেছে, আমার বাড়ি লুটপাট, হ্যাঁ দুষ্কৃতীরা করেছে, হ্যাঁ আমার বাড়িতে হেডকোয়ার্টার ছিল বামপন্থী, বুঝলেন আমরা করেছিলাম না। তারপরে আমার একটা ভাইকে মানুষের খসতে যখন এমপি ছিল তার বাড়ির নিচে যে ভাবে বাড়িতে আমার চাষতো ভাই, আমার বাবার ফুয়তো ভাইরে মারিছে আমার বাড়িতে, হ্যাঁ 8 জন লোক আমার পরিবার আত্মীয় স্বজনতে ওসব মারা গেছে, তারা আওয়ামী লীগের
খুব নামি দামি লোক ছিল, দুজন ইন্ডিয়া যাবে রাত্রি, আমারই বংশের আমার ছোটো ভাই শালা, তাকে এক রাত্রি দুই বাইরে মেরে ফেলালো, হ্যাঁ নূর মুখলেশ, হ্যাঁ নাম করে, এইসব ইতিহাস। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।